हेलो फ्रेंड्स, वेलकम टू द बोंगदेव स्पोर्ट्स चैनल। आजकल भिडियोते क्योंकि अनेकगुलो इंडियन फुटबल इम्पोर्टेंट अपडेट्स नहीं आलोचना करब। तब आगे जरा चैनल नतून एस चैनल के सबसक्राइब करें तक अनुरोध करो प्लिज 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 हमारे चैनल के सबसक्राइब कर देवें और भिडियो की भलो लगले अवश्य लाइक शेयर और कमेंट करबें। प्रथम क्योंकि आसब रिलायंस फाउंडेशन डेवलपमेंटल लीग अर्थात RFDL खबरे। आज के क्योंकि ईस्ट बेंगल तर नैशनल स्टेजे प्रथम मैचे नेमे RFDL এবং ন্যাশনাল গ্রুপ স্টেজের প্রথম ম্যাচেই কিন্তু ইস্টবেঙ্গল পরাজিত করল রামথার ভেং এফসিকে। ইস্টবেঙ্গল কিন্তু এই ম্যাচে 3-1 গোলে পরাজিত করল রামথার ভেং এফসিকে। এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোল কিন্তু করেন হিমাংশু জাংরা। হিমাংশু জাংরা 23 মিনিটে একটা গোল করেন, এরপরে 34 মিনিটে পেনাল্টি থেকে তিনি কিন্তু একটি গোল করেন। আর এছাড়া ইস্টবেঙ্গলের হয়ে RFDL যিনি ধারাবাহিকভাবে নজর কাটছেন সেই মোহাম্মদ রোশাল, তিনি কিন্তু 69 মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়ান। তো এই তিনজনের গোলের সৌজন্যে কিন্তু ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত 3-1 গোলে রামথার ভেং এফসিকে পরাজিত করে তাদের ন্যাশনাল গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে জয়লাভ করে। এবার আসবো ট্রান্সফার আপডেটের খবরে। তো প্রথমেই যে ট্রান্সফার আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে জামশেদপুর FC সম্ভবত তাদের অ্যাটাকিং মিডফিল্ডার রাফায়েল ক্রিভেলারও তার সাথে কন্ট্র্যাক্ট বাড়াচ্ছে, এরকম কিন্তু একটা ট্রান্সফার রিউমার ভেসে আসছে। এছাড়া ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু বেশ কিছু ট্রান্সফার রিউমার রয়েছে। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে মুম্বাই সিটি FC ডিফেন্সিভ মিডফিল্ডার ভিনিত রায়, তাকে কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করছে, এরকম একটা ট্রান্সফার রিউমার রয়েছে। এছাড়া আরেকজন খেলোয়াড়ের কথা উঠে আসছে, তিনি হচ্ছেন FC গোয়ার ফুলব্যাক আইভান ডোলিং, তাকে ইস্টবেঙ্গল কিন্তু টার্গেট করছে পোটেনশিয়াল ট্রান্সফারের জন্য, এরকম একটা ট্রান্সফার রিউমার রয়েছে। এবং নতুন করে যে খবরটা উঠে এসছে, ইস্টবেঙ্গল কিন্তু জামশেদপুর FC-র তারকা উইঙ্গার ফারুক চৌধুরী, যিনি এই মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে যাবেন, তাকে কিন্তু সই করানোর দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু একা না, ওড়িশা FC-ও কিন্তু ফারুক চৌধুরীকে পেতে চাইছে। তো এখন ফারুক চৌধুরী শেষ পর্যন্ত কোন টিমে সাইন করেন সেটাই কিন্তু দেখার। ক্লেটন সিলভা এই সিজনের ISL-এ অসাধারণ পারফর্ম করলেও ইস্টবেঙ্গল কিন্তু মনে করছে যে আরেকজন ভালো মানে স্ট্রাইকার দরকার ক্লেটন সিলভার পাশে, কারণ এক ক্লেটন সিলভার বয়স হয়েছে। তাছাড়া যেটা দেখা গেছে যে ক্লেটন সিলভা গোল না করতে পারলে কিন্তু দল আটকে যাচ্ছে। তো সেই জায়গার থেকে আরেকজন ভালো মানের স্ট্রাইকার যার ISL এক্সপিরিয়েন্স আছে, এরকম একজন স্ট্রাইকারকে কিন্তু সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। এক্ষেত্রে তিনজনের নাম কিন্তু ভেসে আসছে, তাদের মধ্যে একজন হচ্ছেন কেরালা ব্লাস্টার্সের দিমিত্রি ডায়মন্ডটেকস। কিন্তু এই ডায়মন্ডটেকসের সাথে কিন্তু কেরালা ব্লাস্টার্স কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করছে, তো সেই জন্য তাকে কিন্তু পাওয়া ইস্টবেঙ্গলের জন্য খুব একটা সহজ হবে না, এরকমই মনে করা হচ্ছে। আর এছাড়াও কিন্তু হায়দ্রাবাদ FC জ্যাভিয়ার সিভেরিও, তাকে কিন্তু টার্গেট করতে পারে ইস্টবেঙ্গল, এরকম খবর রয়েছে। তবে যার জন্য ইস্টবেঙ্গল অলআউট ঝাঁপাতে পারে তিনি কিন্তু হতে পারেন মুম্বাই সিটি FC তারকা স্ট্রাইকার জর্গে পেরেরা ডিয়াস। জর্গে পেরেরা ডিয়াস কিন্তু কেরালা ব্লাস্টার্স এবং মুম্বাই সিটি FC দুটো দলের হয়েই যথেষ্ট সফল ISL-এ। ISL-এ এবার 20টি ম্যাচে খেলে 11টি গোল এবং 60টা অ্যাসিস্ট কিন্তু ছিল জর্গে পেরেরা ডিয়াসের, এবং তার কন্ট্র্যাক্টও কিন্তু এই সিজনের শেষেই মুম্বাই সিটি FC-র সাথে শেষ হচ্ছে। এবং জর্গে পেরেরা ডিয়াজের মতো এরকম একজন স্ট্রাইকারকে যদি ইস্টবেঙ্গল নিতে পারে তাহলে কিন্তু তার আপফ্রন্ট নিয়ে চিন্তা অনেকটাই কমবে, এবং ক্লেটন সিলভার পাশে কিন্তু একজন সলিড স্ট্রাইকার ক্লেটন সিলভা পেলে অ্যাটাকে অনেকটা জোর বাড়াতে পারবে ইস্টবেঙ্গল। তো শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল কাকে স্ট্রাইকার পজিশনে নেয় সেটাই কিন্তু দেখার। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেল নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করবো প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।